পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের পূর্বদোবাঁদি পাটনা এলাকা থেকে গতকাল বিকেলে এক অজ্ঞাত পরিচয়হীন বিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ আজ জানা গেছে যে ওই মহিলার বাড়ি দেউলি শ্যামপুর এলাকায় নাম শ্যামলী জানা বাপের বাড়ি যাবে বলে গতকাল সকালে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল তারপর থেকে সে নিখোঁজ ছিল পরিবারের বক্তব্য সমবায় সমিতির সহায়িকা দলের লোনের টাকা মেটাতে না পারায় দলের অন্যান্য সদস্যরা টাকার জন্য চাপ দিচ্ছিল ফলে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল তাই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে তাদের অনুমান ময়না থানার পুলিশ মৃতদেহ আজ দুপুরে ময়না তদন্তের জন্য তমলুকে পাঠিয়েছে